আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আইস নেটওয়ার্কে কীভাবে কেওয়াইসি করবেন সেটা দেখাবো। তো প্রথমে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে অবশ্যই আপনারা জয়েন থাকবেন আপডেট পাওয়ার জন্য। পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে, এখানেও আমি আপডেট দিয়ে থাকি, ভিডিও দিয়ে থাকি, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে জয়েন করে নেবেন। তো প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে আপডেট করতে হবে আইস নেটওয়ার্ক। যাদের আপডেট আসছে তারা আপডেট করবেন, আর যাদের আসেনি অপেক্ষা করুন, আশা করি খুব দ্রুত আপনারও আপডেট চলে আসবে। তারপর আপডেট করার পর আপনি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম ওপেন যখন করবেন তখন আপনার মাইনিংটা যখন স্টার্ট করবেন, যেখানে আমরা ট্যাপ করে নিয়েছি মাইনিং স্টার্ট করি, সেখানে চেপে ধরলে আপনার ঠিক কেওয়াইসি স্টেপ অন যেটা আছে দেখতে পাচ্ছেন, এই কেওয়াইসি স্টেপ অনটা চালু হয়ে যাবে। অবশ্যই আপনার ওই যেখানে ট্যাপ করে মাইনিংটা চালু করতে হবে ওইটা যখন রেড কালার হয়ে যাবে তখনই আপনি এখানে চেপে ধরবেন। তারপরও যদি কেওয়াইসি না পান অবশ্যই কেওয়াইসি পাবেন, অপেক্ষা করতে হবে। প্রতিদিন নিয়মিত মাইনিংটা চালু করবেন, মাইনিং শেষ হলে মূলত মাইনিংটা চালু করবেন। তো আমার এতদিন আসছিল না, হঠাৎ করে আমার মাইনিংটা একেবারে শেষ হয়ে গেছে। আমি মাইনিংটা যখন ওখানে ট্যাপ করলাম তখন দেখলাম এই কেওয়াইসি স্টেপ অনটা চলে আসলো, ওখানে চেপে ধরতে হবে। তো কেওয়াইসি স্টেপ অনে কীভাবে করতে হবেন, প্রথমে এরকম আসবে, আসলে আপনি এখানে আই এগ্রিতে একটা টিক মার্ক দিবেন। আই এগ্রিতে টিক মার্ক দেওয়ার পরে আপনি কন্টিনিউতে যাবেন। সো আমি কন্টিনিউতে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আই কনফার্ম দ্যাট দি আইডেন্টি আই এম ইউজিং ফর দিস অথেন্টিকেশন উইল বি দি সেম অন। তো এখানে আপনার এখানে কিন্তু চেঞ্জ করার কোনো আর অপশান নেই, বুঝতে পারছেন? আপনি যদি একবার কন্টিনিউতে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। অথবা আমি কন্টিনিউতে ক্লিক করলাম, করার পর আপনি কোন দেশ থেকে, ইন্ডিয়া, বাংলাদেশ, যে কোনো দেশ থেকে আপনি, যে সব দেশ থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সব দেশ থেকে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, ফেস অথেন্টিকেশনটা করতে পারবেন। আমি বাংলাদেশে যেহেতু বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশ না পেলে সার্চ করবেন। সো কন্টিনিউতে ক্লিক করলাম, আপনার যেন ভুল না যায় আপনি আবার অন্য দেশ সিলেক্ট না করে দিন। তারপর এখানে আপনাকে অ্যালাউ করতে হবে, অ্যালাউ করার পরে এখানে দেখেন ক্যামেরা অপশানটা চলে আসলে, এই যে গোল মতো অপশান দেখতে পাচ্ছেন এইটার ভেতরে আপনাকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছিলেন তারই মূলত ফেসটা লাগবে। কিন্তু এখানে এখানে দেখেন এই এর ভেতরে আপনি আপনার ফেসটা নেবেন সুন্দরভাবে, যারা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করেছিলেন ফেসটা নেবেন। নিলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ফেস নেবে, এবং নিচে কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে, প্লিজ কিপ দি ফোন স্ট্রেসড হোয়াইল লুকিং ইন টু ক্যামেরা। এখানে ক্যামেরার ভেতরে আপনাকে আপনার মুখ ফেসটা নিতে হবে, তো আমি নেই। এসে আমার ফেসটা সম্পূর্ণ এই গোল বৃত্তর ভেতরে আছে। যদি ঠিক থাকে তাহলে আপনি ডানে ক্লিক করবেন, আর যদি ঠিক না থাকে তাহলে আপনি এই রিট্রাইতে আবার ক্লিক করবেন লাল অপশনে। সো আমার যেহেতু ঠিক আছে আমি ডানে ক্লিক করলাম, দেখেন আমার একটা প্লিজ ওয়েট কেওয়াইসি ইমিশন ভেরিফিকেশান দেখতে পাচ্ছেন। তো গ্রেট জব যেহেতু দিয়েছে, গ্রেট জব দিয়েছে, আমি কন্টিনিউতে নেক্সট অপশানে চলে যাব। এখানে নেক্সট যে অপশানটা আছে কন্টিনিউ, কন্টিনিউ যাওয়ার পর এখানে প্লিজ কিপ দি ফোন স্ট্রেস লুকিং টু ক্যামেরা, এখানে আবারও আমি ক্যামেরাটা নেব।